আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাঁঠাল খাওয়ার পর যে খাবারগুলো ভুলে খাওয়া ঠিক নয়, এতে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। স্বাদে মিষ্টি কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম থাকায় স্বাস্থ্যের জন্য ভালো। তবে এমন কিছু খাবার রয়েছে যা কাঁঠাল খেয়ে ভুলেও খাওয়া ঠিক নয়, এতে নানা ধরনের সমস্যা হতে পারে। শুধু তাই নয়, হজমেরও সমস্যা দেখা দেয় এবং অতিরিক্ত পরিমাণে খেলে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এক, কাঁঠাল খাওয়ার পর কখনোই ঢেঁড়স খাওয়া ঠিক নয়। কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট ঢেঁড়সের সঙ্গে মিশে হুসকুড়ি, ত্বক জ্বালা পড়া হতে পারে। দুই, কাঁঠাল খাওয়ার পর অনেকেই পান খান, তবে তার ফলে হতে পারে মারাত্মক ক্ষতি। কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা করতে পারে। তিন, কাঁঠালের সঙ্গে পেঁপে খাওয়া ঠিক নয়, কারণ পেঁপেতে থাকা ক্যালসিয়াম আর কাঁঠালে থাকা অক্সালেট পেটে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। চার, কাঁঠাল খাওয়ার পর দুধ খাওয়া ঠিক নয়, এতে বমি হতে পারে, অ্যাসিডিটির সমস্যা হতে পারে, হজমের সমস্যা হতে পারে। তাই কাঁঠাল খাওয়ার পর উক্ত চারটি খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।